অসহায় বানরগুলো দেশের এখন প্রকৃতি নেই বলেই চলে, সেজন্য পশু পাখি জীবজন্তু যারা আছে এখন এরা খাবারের খুবই অসহায়। তো দেশপ্রেমী যারা আছেন, পশুপ্রেমী যারা আছেন, তারা যদি সবাই এভাবে এগিয়ে আসেন, হয়তো তারা যারা খাবারের অসহায় আছেন তারা হয়তো খাবার পাবেন, তাদের জীবনটা একটু বাঁচাবেন। তো দেশের ফল ফলাদি গাছ এখন নেই বলেই চলে। তো দেশপ্রেমী যারা আছেন বৃক্ষরোপণ করুন, ঔষধি এবং ফলের গাছ লাগান, দেশও বাঁচবে, জাতিও বাঁচবে, জাতির দেশের যে পশু পাখিগুলো আছে এরাও কিছু খাবার পাবে, এরাও বাঁচবে। দেখুন কীভাবে অসহায়ত্বের ভিতর মতো খাবারগুলো নিতেছে, এরা সাধারণত খাবার পায় না কোথায়। দেশের এখন গাছ নাই বললেই চলে, সরকারি বনাঞ্চল তাও এখন নেই বললেই চলে। সব গাছগুলো এই দেশের বিভিন্ন গ্রাম অঞ্চল কাটা পড়ে গেছে, এদের খাবার খুবই সংকট। দেখুন অসহায়ত্বের ভিতরে কীভাবে নিতেছে খাবারগুলো, ঝাঁক বেঁধে এসে নিয়ে নিয়ে দৌড়িয়ে লাফিয়ে চলে যেতেছে। মা বাচ্চার জন্য একটা নিতেছে, তার জন্য একটা নিতেছে, কেউ উপরে উঠে ওই সেরা যুক্ত করার চেষ্টা করতেছে, কেউ ভয়তে আসতেছে না। এ নিজেও নিতেছে, এর বাচ্চার জন্যও নিতেছে। যাই হোক, সর্বশেষে যারা দেশপ্রেমী আছেন সবাই পশু পাখির অসহায়ত্বের জন্য সবাই এগিয়ে আসুন, যাতে দেশের ঐতিহ্যবাহী এখন নেই বললেই চলে এগুলো সবগুলোই এখন বিলীনের পর্যায়ে, খাবারের অভাবে এরা বংশবিস্তার করতে পারতেছে না। তাই বলবো সবাই এগিয়ে আসুন, এদের রক্ষার্থে। Thank you.